হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি পুতুল বানাবো, পুতির পুতুল বানিয়ে দেখাবো। তার জন্য কভার নিচ্ছি, কীভাবে বানাচ্ছি ঝটপট দেখে নিন। প্রথমে আমি সুচে সুতো পরিয়ে প্রথমে চারটে পুঁথি নেব, তারপরে আমি তিনটে পুঁথি নেব। এইভাবে আমি তিনটে করে করে পুঁথি নিয়ে একটা ঘর করব। এবার 11 ঘর বানাবো, 11টা ঘর হবে তিনটে করে পুঁথি নিয়ে। এবার আবার নতুন ঘর তুলব ওই ঘরের ওপর থেকে, সমানভাবে যাবে। এবারও 11 ঘর হবে, নিচে 11, উপরেও 11, 11 ঘর হবে। এবার ব্লু কালার দিয়ে এক ঘর কমিয়ে ঘর করব, তার জন্য তিনটে, তারপর দুটো করে পুঁথি নিয়ে ঘরগুলো করব। এদিকেও এক ঘর কম হবে, ওদিকেও এক ঘর কম হবে। এবার একই সমানভাবে উঠবে। Thank you.
এদিকেও এক ঘর বাড়বে, এবার এদিকে এদিকেও বাড়লো এক ঘর, এদিকেও এক ঘর বাড়িয়ে শেষ করব। কপালটা করছি, চোখের উপর কপালের দিকটাই আমি তিন ঘর করে করব। এবার এক পার্ট বানানো হয়ে গেল, আর এক পার্ট বানিয়ে রেখেছিলাম এটা পেছনের পার্টটা পিঠের দিকে, আর এটা সামনের দিকের পার্টটা, দুটোই সমান ঘর নিয়ে সমানভাবে, শুধু পেছন দিকের পার্টটা চোখ আর ঠোঁট হবে না, আর সেম একই দেখতে একই ঘর নিয়ে বানিয়ে নেব। এবার জয়েন করব, তার জন্য একটা করে নিয়ে জয়েন করব। এবার একটা নেব আমি ব্লু, এবার সাদা কালারের ওপর দিকটা গলার দিকটা আমি জয়েন করবো, তাই জন্য সাদা পুঁথি নিলাম, নিয়ে একইভাবে জয়েন করে যাব। এবার একটা করে সাদা পুঁথি নেব আর জয়েন করব।
এবার চারিদিকে এইভাবে জয়েন করা হয়ে গেল। চারপাশটা জয়েন করে আমি নিচটাও জয়েন করে নিলাম। এবার মাথার চুল করব, তার জন্য ব্ল্যাক কালারের পুঁতি নিলাম। প্রথমে তিনটে, তারপর তিনটে, এরকম করে তিনটে ঘর হবে। এবার উপর দিকে আবার একটা ঘর। এইভাবে তিনটে ঘরের ওপর আবার একটা ঘর করলাম, করে কোনাকোনি ভাবে নামিয়ে নেব। নিয়ে এবার সাইডের দিকে কানের দিকে তৈরি করব, তার জন্য লম্বা করে তিনটে বিট নেব। এদিকেও একইভাবে সেমভাবে নামিয়ে নেবো তিনটে। এদিকেও তিনটে, এদিকেও তিনটে, তারপর আবার তিনটে দেব। এবার পা তৈরি করব, তার জন্য তিন ঘর ছেড়ে দু ঘর নিয়ে আমি বানাবো। এবার প্রথমে তিনটে, তারপর দুটো করে বিটস নিয়ে আমি লম্বা করে ঘর বানাবো পায়ের। এক ঘর হলো, এবার এদিকেও তিনটে ছেড়ে করব, ওদিকেও তিনটে ছেড়ে করব। পায়ের জন্য তিন ঘর নামাবো।
এবার গোল করে ঘুরিয়ে তিন ঘর করে নামিয়ে নেব। একটা পা হয়ে গেল, এবার জুতো বানাবো। তার জন্য প্রথমে তিনটে নিয়ে বানাবো, আবারও তিনটে, জুতো হয়ে গেল, পা হয়ে গেল। এবার একটা হাত আমি করে রেখেছি, আর একটা হাত দেখাচ্ছি। প্রথমে চারটে নিয়ে তারপরে তিনটে করে পুঁথি নিয়ে আমি নিচের দিকে নামিয়ে দেবো। তিন ঘর হবে, দু ঘর হয়েছে, এটা লাস্টের ঘর। এইভাবে কমপ্লিট করে ফেললাম পুতুল। কেমন লাগলো জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো। বাই।